মা গঙ্গে হর হর গঙ্গে। বন্ধুরা, দেবভূমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সালটা 1992, সেই বছর বাবা আমাদের সমস্ত উত্তর ভারত ঘুরিয়ে দেখিয়েছিল, সেই জন্য সেই বীজটা বপন করতে পেরেছিলাম। আজ 30 বছর পর এই ভারত সেবাশ্রম সঙ্গে পুনরায় আমি আবার এলাম আপনাদের জন্য, ভারত সেবাশ্রম সঙ্ঘ এক্সপ্লোর করে দেখানোর জন্য। সেই সময় বাবা আমাদের ঘুরিয়েছিল বলে কিন্তু সেই সময় আমরাও এই জায়গাগুলো চিনেছিলাম, এবং এত বছর পর সেই জায়গাগুলোতে আবার পুনরায় আসতে পেরেছি। হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে ডান দিক, আপনার যেটা ডান দিক, সেই ডান দিক বরাবর সোজা রাস্তা ধরে চলে আসবেন, এসেই দেখতে পাবেন ভারত সেবাশ্রম সঙ্ঘ হরিদ্বার। এই হলো প্রবেশ পথ, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এখানে সিকিউরিটি গার্ড আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এই সোজা আপনাদের প্রবেশ করে এখানে অফিস ঘর আছে, এখানে কথাবার্তা বলে নিতে হবে। এদিকে আপনার স্টেশন, হাঁটা পথে 2 থেকে 3 মিনিট টাইম লাগবে, কোনো রিক্সা করার দরকার নেই। আর রিক্সা করলে কিন্তু রিক্সা 30 থেকে 40 টাকা নিয়ে নেবে। আপনারা এই মূল সদর দরজা দিয়ে প্রবেশ করবেন, করে এদিকে অফিস ঘর রয়েছে। তাছাড়া আশ্রমের নিজস্ব জেনারেটর ব্যবস্থাও দেখতে পাচ্ছি, এখানে জেনারেটর রয়েছে, একাধিক ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। ওদিকে আরও একটা বিল্ডিং রয়েছে। আপনারা কি এখানে আছেন? কোথা থেকে এসছেন? আসাম। আসামের কোথায়? আচ্ছা আচ্ছা। আপনি কদিন হলো আছেন? চার দিন হলো। কিরকম কি পরিষেবা পাচ্ছেন? এমনি ভালো পরিষেবা পাচ্ছেন তো? সব ঠিকঠাক আছে তো? আচ্ছা। এনারা রয়েছেন ভারত সেবাশ্রম সঙ্গে। আর এটা হলো মূল মন্দির, সন্ধেবেলা করে এখানে পূজা অর্চনা হয়। আর এটা হলো অফিস ঘর, এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে। আর এখানে কিন্তু প্রসাদের কুপন পাওয়া যায়, লেখাও রয়েছে দেখুন, সকাল 7টা থেকে 8টা এবং বিকেল 4টা থেকে 5টা। আচ্ছা, প্রসাদের কুপনের জন্য 40 টাকা করে লাগবে, দুবেলায়, দুপুরবেলা এবং রাত্রিবেলায় প্রসাদ পাবেন। সেই কুপনটা আগাম কাটিয়ে নেবেন, তাহলে ওইখানে প্রসাদ পাওয়া যায়। আমি দেখাচ্ছি সেই জায়গাটা। আর এই টোটাল বিল্ডিং ভারত সেবাশ্রম সঙ্ঘের। এখানে আম গাছও আছে, আম গাছে প্রচুর মুকুল এসছে এবছরে। এখন বিকেলবেলা হয়ে গেছে, যার জন্য গাছে জল দেওয়ার কাজ চলছে। একাধিক ফুল গাছ, খুব সুন্দর লাগছে দেখতে, সমস্তটার নামও আমি জানি না। এখানে এখন ফুল গাছে জল দেওয়ার কাজ চলছে, দেখতেই পাচ্ছেন বিকেলবেলা করে। আর এই আর একটা ভবন, স্বামী সচিদানন্দ ভবন লেখাও রয়েছে, এখানেও আপনারা থাকতে পারবেন। এদিকে সমস্তটা এসি রুম দেখতে পাচ্ছি, এদিকে এসি রুম রয়েছে, সেটা আপনারা যারা আসবেন অফিস ঘরে আলোচনা করে নেবেন। অফিস ঘর থেকে আপনাদের যে বিল্ডিং দেয়া হবে আপনাদের কিন্তু সেখানেই থাকতে হবে। আর এটা হলো মূল মন্দির প্রাঙ্গণ, এখানে মহাদেবকে দেখতে পাচ্ছি, এদিকে মহারাজকে দেখতে পাচ্ছি দেখুন। সমস্ত বিল্ডিং দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণে মানুষ এখন রয়েছে, রুম প্রায় ফাঁকা নেই বলতে গেলে, সব জামাকাপড় মেলে শুকাতে দিয়েছে দেখতেই পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা তেমন কিছু নেই। আর এদিকে আপনার যে প্রসাদ খাওয়ানো হয় সেই প্রসাদের কক্ষটা এদিকে, চলুন আমি নিয়ে যাচ্ছি। আমি রয়েছি এই বিল্ডিংয়ে, পরে আমি নিয়ে যাচ্ছি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে প্রসাদ খাওয়ানো হয়, এখানে আপনার জলের ব্যবস্থা রয়েছে, ওখানে আপনার থালা রয়েছে, এই থালা নেবেন, সবার প্রথমে 40 টাকা দিয়ে কুপন কেটে নেবেন, সেই কুপনটা সঙ্গে করে নিয়ে আসবেন। এখানে থালা রয়েছে দেখতেই পাচ্ছেন,
এই থালা যদি মনে করেন ওখানে ধুয়ে নেবেন, ওখানে ধুয়ে নিয়ে তারপর এই দরজা দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে এবং কুপনটা সঙ্গে নিয়ে নেবেন। এখানে জানলা খোলা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হলো বসার ব্যবস্থা। এখানে অনেকে একসাথে বসতে পারবেন, বসার জন্য প্রচুর চেয়ার টেবিল পাতাই রয়েছে, খুব সুন্দর সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকেও কিছু বিল্ডিং রয়েছে, এদিকেও মানুষ রয়েছে, এদিকেও মানুষ রয়েছে, দেখতেই পাচ্ছেন সমস্ত রুম তালা বন্ধ করা আছে। এদিকে 141 নম্বর রুম দেখছি, এদিকে 142 নম্বর, 143 নম্বর সমস্ত রুম রয়েছে। এদিকে একটা কাঁঠাল গাছও দেখতে পাচ্ছি, তো ছায়াযুক্ত, মানে এই নয় যে গরমের দিনে প্রচুর পরিমাণে রোদ্দুর চলে আসবে, আপনাদের গরমে কষ্ট করতে হবে। যদি এসি রুম নাও নেন আপনারা, কিন্তু নন এসি রুমেও ভালোভাবেই থাকতে পারবেন। বেশ ছায়াময় জায়গা, গাছগাছলা আছে যার জন্য বেশ ঠান্ডা। চলুন ওদিকে। আর আপনারা যারা মনে করছেন জল নেবেন, সেই জলের ব্যবস্থা এখানে রয়েছে, জল কিনে খেতে হবে না, এখানে মেশিন বসানো রয়েছে, এখান থেকে আপনারা জল নিয়ে নিতে পারবেন, জল নিয়ে আপনারা রুমে চলে যাবেন। এই হলো ভারত সেবাশ্রম সংঘ হরিদ্বারের সমস্ত দৃশ্য। আর এখানেও বড় বড় আম গাছ দেখতে পাচ্ছি, যার জন্য এখানকার যে রুমগুলো এমনি এসি রুম, তার মধ্যে আম গাছগুলো আছে বলে জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা আর কি। দেখুন খুব সুন্দর পরিবেশ, অনেকটা বড় পরিবেশ, ঘুরতে ঘুরতে কীভাবে যে সময় কেটে যাবে বলা মুশকিল, খুব সুন্দর জায়গা। বন্ধুরা এবার চলুন আমি যে রুমে রয়েছি সেই রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই মূল মন্দির প্রাঙ্গণ, এই পাশ দিয়ে আপনাদের যেতে হবে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এই বিল্ডিংয়ে আমি রয়েছি। এই সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠে যেতে হবে, চলুন। এখানে 222 নম্বর রুম দেখতে পাচ্ছি, এই ফার্স্ট ফ্লোর চলে এলাম। এখানে সমস্ত রুম রয়েছে, কেউ কেউ তালা দিয়ে বেরিয়ে গেছে আর কি। এই সেই খাওয়ার জায়গাটা, প্রসাদ যেখানে দেওয়া হয় সেই জায়গাটা দেখা যাচ্ছে। চলুন উপরে, আমি রয়েছি সেকেন্ড ফ্লোরে, সেই সেকেন্ড ফ্লোরের রুমটা আমি দেখাই। সেকেন্ড ফ্লোর চলে এসেছি, এই সিঁড়ি দিয়ে আপনাকে সেকেন্ড ফ্লোর চলে আসতে হবে। টোটালি মার্বেল বসানো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই সমস্ত রুমের লোক আছে, জামা কাপড় মেলে দিয়ে ওনারা চলে গেছেন বাইরে। আমি রয়েছি 320 নম্বর রুম, দেখুন 320 নম্বর রুমে। আর এখান থেকে মন্দিরে এরকম একটা ভিউ পাবেন, বাইরের ভিউ, সামনেই মন্দির। সন্ধেবেলায় যে সন্ধ্যা আরতি হয় তার ধ্বনি কিন্তু একদম রুম পর্যন্ত চলে আসে। 320 নম্বর রুম, এটা একটা ডবল বেডরুম। এই হলো আমার রুম, দেখুন দুটো বালিশ দেওয়া আছে, বেডশিট দেওয়া আছে, আমি এখনও পাতি নিয়ে আর কি, এবং গায়ে দেওয়ার জন্য দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আমি সবার প্রথমে এসে আগে স্নান করে নিয়েছি, খুব গরম লেগে গেছিলো যার জন্য স্নান করে নিয়েছি আর কি। আর রুমের মধ্যে এখানে আপনার প্ল্যাগ পয়েন্ট আছে, এখান থেকে মোবাইল চার্জ করে নিতে পারবেন। ফ্যান রয়েছে রুমের মধ্যে, তাছাড়া স্বামীজির একটা ছবিও দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রুমেই রয়েছে। আর একটা সব থেকে দরকারি কথা, তালা কিন্তু নিজস্ব নিয়ে আসবেন, এই তালা কিন্তু নিজস্ব লাগবে। আশ্রমের যে তালাটা সেটা কিন্তু ওনারা লাগিয়ে দিয়ে চলে যাবে, এই দেখতে পাচ্ছেন, এই লাগিয়ে দিয়ে চলে গেছে, চাবি দেবে না, আপনাকে আলাদা একটা তালা নিয়ে আসতে হবে, সেই তালা আপনি দিয়ে বেরোবেন। আর এখানে জানলা রয়েছে, জানলা খুলে দেবেন, সুন্দর হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করবে, দেখতেই পাচ্ছেন গামছা স্নান করে মেলে দিয়েছি এখানে। এখানে একটা আলনা দেওয়া রয়েছে, সুন্দর হাওয়া বাতাস আসছে আর কি। আর এই হলো ওয়াশরুম, সবসময় আমি ইউজ করেছি আর কি। এদিকে ওয়েস্টার্ন কমোড রয়েছে, বালতি দুটো দেওয়া রয়েছে, মগ রয়েছে,
বেসিন রয়েছে, আয়না রয়েছে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু ভারত সেবাশ্রম বলে যে জিনিসটা নোংরা হবে তা নয়, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর নিচটা মার্বেল বসানো রয়েছে রুমের মধ্যে, ডবল বেডরুম, দুজন স্বামী স্ত্রী একটা ছোটো বাচ্চা নিয়ে থাকতে পারবেন। আর এই রুম, রুম থেকে বেরিয়ে বারান্দা, ভিজা জামাকাপড় মেলে শুকিয়ে নিতে পারবেন, অনেকেই মেলে রেখেছে। আর সামনেই রয়েছে আপনার মন্দির প্রাঙ্গণ। বন্ধুরা, স্বামীজিরা বর্তমানে কেউ উপস্থিত নেই, যার জন্য ওনাদের সঙ্গে কথাবার্তা বলতে পারলাম না। তবে আমি যে এই ডাবল বেডরুমে রয়েছি এটা 300 টাকা অনুদান, 300 টাকা করে অনুদান রয়েছে। আর খাওয়ার জন্য 40 টাকা করে কুপন আপনাকে কেটে খেয়ে নিতে হবে, টোটালি ভেজ, কিন্তু সেটা মাথায় রেখে আসবেন। তো বন্ধুরা, আমি যতটা পারলাম দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন ভারত সেবাশ্রম সঙ্গে হরিদ্বারে থাকবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে অগ্রিম বুকিং করে আসতে পারবেন। এখানে অ্যাডভান্স বুকিংয়ের অপশান রয়েছে, খুব ভালো কথা। তো আপনারা অগ্রিম বুকিং করিয়ে চলে আসতে পারবেন, আর যদি মনে করেন স্পট বুকিং করবেন তাহলে তাও করতে পারেন, দুটো অপশানই রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে।